বাংলাদেশের বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশ কিছুদিন ধরে আরাকান আর্মি ও মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী ও হেলিকপ্টার দুবার বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়ে। তাদের ছোড়া গোলা ও রকেট এসে পড়ে বান্দরবানের তুমরু সীমান্তে। শুক্রবারও মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও মর্টার শেল ফায়ারের শব্দ শোনা যায়। এই সংঘর্ষের সময় এলএমজির বুলেট ঘুমদুম ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 22 ফাড়ি এলাকা মোহাম্মদ শাহজাহানের বাড়ির সামনে এসে পড়ে। এ সময় তিনি এবং প্রতিবেশীরা বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। পরে টহলরত বিজিবিকে খবর দেওয়া হলে তারা এসে বুলেটটি নিয়ে যায়। আগে তো দূরে মারামারি, এখন আবার হাসে এড়ে কোন ফারাম মাগি দাও কিনা গুলি আইয়ে দাও দস্তরা এর হয়ে গেছে। এর আগে গত সপ্তাহে দুটি মর্টার শেল এসে পড়েছিল ওই এলাকায়। এদিকে মিয়ানমার থেকে এরপর কোনো গুলি বা বুলেট এসে বাংলাদেশ সীমান্তে পড়লে আন্তর্জাতিক ফোরামের বিচার চাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আমরা তো প্রথম তাকে ডেকে বলেছি, এরপরে যদি আসে তাহলে আমরা এটা জানাবই। মিয়ানমার সংযত হবে বলে আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় পর্যায়ে সব পর্যায়ে এটার প্রতিবাদ করছি। আমরা মনে করি যে তারা খুব শীঘ্রই এটা সংযত হবে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।